যানবাহনে অগ্নিসংযোগকারীদের পরিচয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। শীঘ্রই সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। অর্থনৈতিকভাবে লাভবান হতে বাসে আগুন দেওয়ার সাথে মালিক কিংবা পরিবহন শ্রমিকরা জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ইন্দাদুল্লাহ বাবুর রিপোর্ট। 28 তারিখ বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজপথে সরব ছিল দলটির সহযোগী নানা সংগঠন। বিএনপির পাশাপাশি সেদিন সমমনা 12টি দল নিয়ে গঠিত জোটের শরিকরাও অংশ নেয় নাশকতামূলক কর্মকাণ্ডে। এই অভিযোগে জাতীয় অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, ওই দিন 250 টাকার বিনিময়ে লোক ভাড়া করে নাশকতামূলক কর্মকাণ্ড করেন তারিকুল ইসলাম। তার কোনো লোক নেই, তবে সে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে 150 টাকা করে লোক ভাড়া করে আর 100 টাকা খাবার খরচ দেয়। এইভাবে 250 টাকার বিনিময়ে সে এই লোকগুলিকে বিভিন্ন জায়গায় নিয়ে আসে এবং ওই 28 তারিখ হচ্ছে সেম 20-50 জন লোক সে ভাড়া করে নিয়ে। তাদের কাজ ছিল যে ওই অগ্নিসংযোগ করা, প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা করা। ভিডিও ফুটেজে আছে যে সেখানে সে নিজে আগুন লাগিয়ে উল্লাস করছেন, আমাদেরকে স্বীকার করেছেন তাকে ফেনী থেকে নমিনেশন দেওয়া হবে। আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার তো নিবন্ধনই নাই, তারপর আর সে উত্তর দিতে পারে না। বিএনপির অবরোধ কর্মসূচিতে এখন পর্যন্ত রাজধানীতে কমপক্ষে 20টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোয়েন্দা এই কর্মকর্তা জানান, যাদের ইন্ধনে জ্বালাও পোড়াও করা হচ্ছে তাদের শনাক্ত করা গেছে। সিসিটিভি তথ্যপত্র নিয়ে বিচার বিশ্লেষণ করছি, অনেককে গ্রেপ্তার করেছি। এই বিচ্ছিন্ন কয়েকটা আগুন লাগাচ্ছে ঝাড়া, আমরা তাদের নাম নাম্বারও পেয়েছি, নামও পেয়েছি। আমার তাদের অভিযানও চলছে এবং যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে। এখন আমার মনে হয় যে গাড়িগুলো লক্ষ্য চক্র আপনারা বলছেন সে গাড়িগুলো তো কোথাও থাকে, সেটা দায়িত্ব হলো যে গাড়িটার মালিক তারা এটা দেখভাল করা এবং আমরা সবকিছুই তদন্তের মধ্যে নিয়ে আসছি। এদিকে উত্তরার আবদুল্লাপুরে একটি বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মামুন মজুমদারকে হাতে নাতে গ্রেফতার করেছে র‍্যাব। নিজেদেরকে তারা অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অনেক ক্ষেত্রে তারা গোয়েন্দা সংস্থার সদস্য, অনেক ক্ষেত্রে তারা এমনকি নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার চেষ্টা করছে, যার মাধ্যমে তারা সেখান থেকে পার পেয়ে যাচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে অনুরোধ করব, তাদেরকে আপনারা আমাদের কাছে ধরিয়ে দিবেন। রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতাকারীদের কোনো ছাড় নেই বলেও জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।